নমস্কার, আমি গায়ত্রী দেবনাথ। আপনাদের প্রত্যেককে গায়ত্রী দেবনাথ ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি বিশিষ্ট কবি সাংবাদিক সুদীপ দত্ত মহাশয়ের মনীষা তোমাকে, কবি সুদীপ দত্তের মনীষা তোমাকে বইটি থেকে কিছু কবিতা পাঠ করে শোনাব। প্রথমেই বলে নিই, আমি কোনো বাচিক শিল্পী নই, আমি টুকটাক লেখালেখি করি, পড়তে ভালোবাসি, লিখতে ভালোবাসি। আমি আমার মতো করে আমার পছন্দের কিছু কবিতা আপনাদের পাঠ করে শোনাব, সঙ্গে থাকুন। বইটি সম্পর্কে বলতে হয়, অসাধারণ প্রচ্ছদ, প্রচ্ছদ সীমামণ্ডল, প্রচ্ছদপট সীমামণ্ডলের। কবিতাটিতে 55টি কবিতা রয়েছে কবিতার বইটিতে, এবং মনীষা 1 থেকে মনীষা 12 পর্যন্ত যে 12টি কবিতা রয়েছে সত্যি অসাধারণ। সঙ্গে থাকুন। মনীষা তোমাকে থেকে প্রথম কবিতা পাঠ করছি, কবিতার নাম ভালোবাসা। ভালোবাসা এরকম নয়, ভালোবাসা ওরকমও নয়, ভালোবাসার আসলে হঠাৎ হঠাৎই জন্ম হয়। পরবর্তী কবিতা সুজাতা। যে পথ দিয়ে বুদ্ধ চলে গেছেন সে পথে কি রক্ত উৎসব মানায়? যে পথ বরাবর লেখা ছিল সাদা রং, সে পথে কারা যেন কবর দেয় আর্তনাদ, ছিঁড়ে ফেলে একে একে সভ্যতা সমস্ত পরমান্যের বদলে হাতে ধরো খড়গ। সুজাতা নীরব পাথরটির বদলে ঝলসে ওঠে শুধু নারীর মতো আবহমানের খোলস, তোমাকে কি মানায় সুজাতা? ভাত খেতে ভয় পাই, তৃতীয় কবিতা। আমি এখন ভাত খেতে ভয় পাই, গর্ভিণী স্বর্ণশস্যে লেগেছিল কি রক্তের ছোপ। আমি এখন ভাত খেতে ভয় পাই, বেলকুড়ির মতো ছড়ানো ধপধপে সাদা ভাতে ছায়া পড়ে খণ্ডাংশ নারীর। রোদ চশমায় লেখা হয় এরকমই হওয়ার কথা থাকে বোধ হয়, আমি এখন ভাত খেতে ভয় পাই। স্তূপীকৃত সাদা অন্ধকার থেকে ভেসে আসে চাপা অর্তনাদ, সহসা থেমে যায় পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীত, আমি এখন ভাত খেতে ভয় পাই। হেঁটে যাওয়া নিকষ কালো নীরব মিছিল, সেও কি আমার মতো এমন উদাসীন ভাত খায়? খুব সুন্দর। আপনারা বুঝতেই পারছেন কিভাবে প্রত্যেকটি কবিতা আমাদের হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে। পরের কবিতা আমি সে। আমি সে মিথ্যেবাদী এই শহরকে শিখিয়েছি শাস্ত্রীয় সঙ্গীত, আমি সে ভ্রষ্ট ইতিহাসে লিখেছি ন্যায়ের নাম মিথ, আমি সে হিংসার মিছিলে উড়িয়েছি শান্তির সাদা খাম, আমি সে বেশ্যারাতে সন্ধান করেছি স্বপ্ন মধ্যজাম, আমি সে বারবার মৃত্যুকে শুনিয়েছি জীবনের পদাবলী, আমি সে সাদা কলম মুছে রঙিন এঁকেছি সমস্ত সুরঙ্গগুলি। পরবর্তী কবিতা মনীষা 10। মুক্তদানার মতো নিটোল মন খারাপ জমায় ঝিনুকের খোলায়, নৌকো কিনবো একটা আর সমুদ্রের অনেকখানি ঢেউ, তারপর আমি আর মনীষা ঝিনুকটাকে নিয়ে পাড়ি দেব ঢেউয়ের এপার ওপার। শনশন হাওয়ায় সিগারেট ধরাতে না পারলে মনীষাকে বলবো, একটা ধমক দাও তো পুরুষ হাওয়াকে, তোমাকে স্পর্শ করে এত বড় আস্পর্ধা, আগামী জন্মে কোনো পাপ করব না বলে এই জন্মে আমি তোমাকে ছুইনি, আর এই বাতাসটা কি না। তারপর ভেসে যেতে 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 একটা মন খারাপ ভাসিয়ে দিতে 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 মনীষাকে বলবো, শুধু তোমার মন খারাপ হলে মিথ্যেবাদী এই শহর এখনো শাস্ত্রীয় সঙ্গীত শোনে। আশা করছি আপনাদের প্রত্যেকটি কবিতাই খুব ভালো লেগেছে। অনুষ্ঠান এখানেই শেষ করছি, আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে, সম্ভব হলে বইটি অবশ্যই পড়বেন। আজকে এখানেই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন, সাবধানে থাকুন। নমস্কার।